안 남아있대. হাজার হাজার পর্যটক দেখতে আসে, কিন্তু দুঃখের বিষয় এই যে রাস্তাঘাটের যে অবস্থা, এটা চরম ভোগান্তি যাত্রীরা। আমরা যে জায়গা এখানে আসতে সময় লাগবে প্রায় এক ঘন্টা, এই জায়গাতে আমরা প্রায় তিন ঘন্টা লেগেছে। আমার পথে রাস্তা খুব ভাঙ্গা, আইতে পারি না, গাড়ি ঠিক মতো চালাইতে পারি না, যাত্রী বাড়ি খেয়া ডাইনে বামে মাথা বেতা পা, এবং গাড়ি লেগে গাড়ির সমস্যা, এক্সেল ভাঙ্গা জায়গা, গাড়িরও ক্ষতি হো, আমরা নিজেরও ক্ষতি হো, যাত্রীরও ক্ষতি হো। যাত্রীরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারে না, বাড়া বলন লাগে, কারণ ড্রাইভাররাও নিতে চায় না যে আমার গাড়ি বা নষ্ট হয়ে যাবো বা ভাঙ্গা যাবো, এই কারণে আমরা নিতে চাই না। ভাড়ার দিক দিয়েও সব দিক দিয়েই কষ্ট, রাস্তা ভাঙ্গা থাকলে তো সব দিক দিয়েই কষ্ট হয়। আর মানে এক নম্বর গিয়ার লাগাই আসতে হয়, বিভিন্ন প্রবলেম বলতে স্কেল জায়গায় অনেক সময় বিয়ারিং যায়, খুব কষ্ট হয়। আমরা এটা নিয়ে খুব একটা মানে সরকারের কাছে বিশেষ আবেদন যে রাস্তাটা অতি সত্বর মাননীয় অর্থমন্ত্রীর কাছে, মানে আমি ড্রাইভার হিসাবে এবং এলাকার সন্তান হিসাবে আমি মানে রাস্তাটার উন্নয়ন চাই।